নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ক্রিপিং ম্যান। মিস্টার বেনেটের চরিত্রে ধীমান, এডিথ প্রেসবুরির চরিত্রে সেজুতি, শার্লক হোমসের চরিত্রে পল্ল, প্রফেসর প্রেসবুরি ও ওয়াটসনের চরিত্রে তুনি। গল্পের ভাষান্তর তোষা, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্ল, প্রচ্ছদ পরিকল্পনায় টিম গল্প কল্প রহস্য। ২০ বছর আগে ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষিত মহলে প্রফেসর প্রেসবুরিকে নিয়ে বিস্তর কুৎসা রটেছিল। গোয়েন্দা জীবন থেকে অবসর নেবার আগে হোমস যে কটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল এটা তাদের মধ্যে অন্যতম। হোমস প্রেসবুরির কাহিনীটা আমাকে যত শীঘ্র সম্ভব প্রকাশ করতে বলেছিল। ওর আশা ছিল একমাত্র এভাবেই তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটানো সম্ভব। কিন্তু নানান কারণবশত ঘটনাটা সময় মতো প্রকাশ করা হয়ে ওঠেনি, তাই আসল সত্যিটাও লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। ১৯০৩ সালের সেপ্টেম্বর মাসের গোড়ায় এক অলস রবিবারে হোমসের কাছ থেকে একটা অতি সংক্ষিপ্ত বার্তা পেলাম। যেমন করে হোক একবার এসো, ইতি হোমস। হোমস আর আমার সম্পর্কটা ভারী অদ্ভুত। ওর বেহালা, তামাক, পাইপ, বইপত্রের মতোই আমিও ওর জীবনের একটা অংশ হয়ে গিয়েছিলাম। যে কোনো জটিল মামলায় বিশ্বস্ত সহযোগী হিসেবে আমার অপরিহার্য ভূমিকা ছিল। ও আমার সাথে মামলা নিয়ে আলোচনা করতে পছন্দ করত। মাঝে মাঝে আমি নিজের বুদ্ধিবৃত্তির অসারতা প্রকাশ করে ওর তীক্ষ্ণ বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতাকে তাতিয়ে দিতাম। বেকার স্ট্রিটের পুরনো বাড়িতে গিয়ে দেখলাম হোমস পাইপ মুখে আরাম কেদারায় হেলান দিয়ে বসে ভ্রু কুচকে গভীর চিন্তায় মগ্ন। বুঝলাম সমস্যা গুরুতর। প্রায় আধ ঘন্টা হলো এসেছি, অথচ ও যেন আমাকে দেখতেই পায়নি। দীর্ঘক্ষণ বাদে আমায় খেয়াল করে বলল, কিছু মনে করো না ভায়া, একটু অন্যমনস্ক ছিলাম। আসলে গতকাল থেকে একটা বিষয় নিয়ে খুব বিচলিত হয়ে পড়েছি। ভাবছি অপরাধ তদন্তের বিষয়ে কুকুরের ভূমিকা নিয়ে একটা প্রবন্ধ লিখব। কিন্তু এসব নিয়ে তো ইতিমধ্যেই অনেক কিছু লেখা হয়েছে, যেমন ব্লাড হাউন্ড, স্লথ হাউন্ড। হ্যাঁ ওয়াটসন, সে তো ঠিক আছে, কিন্তু এর আরও একটা সূক্ষ্ম দিক রয়েছে। আচ্ছা, কপার বিচেস মামলাটার কথা তোমার মনে আছে ওয়াটসন? একজন পিতার অপরাধ প্রবণতা কী করে ছোট শিশুর মধ্যে সঞ্চারিত হয়েছিল? মনে আছে। আমার কেন জানি না মনে হয় কুকুরের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। কুকুর যে পরিবেশে থাকে তার স্বভাবও তেমনই হয়। কোনো বিষণ্ন পরিবারে কোনো খোশ মেজাজি কুকুর দেখেছো? কিংবা কোনো হাসিখুশি পরিবারে হিংস্র কুকুর? খিটখিটে লোকের কুকুর তার মালিকের মতো খিটখিটেই হবে, আবার মালিক বিপজ্জনক হলে তার কুকুরও হবে হিংস্র। তবুও ব্যাপারটা খুবই অদ্ভুত। হোমস আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করেই পাইপে তামাক ভরতে লাগল। তারপর সোজা হয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলে ওয়াটসন, এখন যে মামলাটা তদন্তে নেমেছি তার সাথে এই বিষয়টার একটা যোগসূত্র আছে। গোড়া থেকে একটাই প্রশ্ন আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। রয় মানে প্রফেসর প্রেসবুরির পোষা উলফাউন্ড, হঠাৎ তাকে কামড়াতে গেল কেন? এবারে আমি বেশ বিরক্ত হলাম।
এজন্য তুমি আমায় কাজকর্ম ফেলে ডেকে পাঠালে? ওয়াটসন, তুমি বুঝতে পারছো না, ছোট ছোট ব্যাপারের মধ্যেই অনেক সময় বড় সমস্যার সমাধান লুকিয়ে থাকে। প্রফেসর প্রেসবুরির নাম আশা করি শুনেছ। ক্যামফোর্ডের বিখ্যাত ফিজিওলজিস্ট, ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষ, বন্ধু বলতে ওই ওয়ুলফহাউন্ড। অথচ সে কুকুরি কিনা তার মালিককে দুবার আক্রমণ করে বসলো, কেন বলো তো? কুকুরটা পাগল হয়ে গিয়ে থাকতে পারে। আমিও তাই ভেবেছিলাম, তবে কি জানো তো, কুকুরটা কোনোদিন কাউকে তেড়ে কামড়াতে যায় না, এমনকি তার মালিককেও সে কখনো আক্রমণ করে না। একটা বিশেষ সময় এটা হচ্ছে রহস্য, বুঝলে ওয়াটসন? গভীর রহস্য। ওই যে মনে হয় মিস্টার বেনেটও এসে পড়েছেন। ঠিক তখনই সিঁড়িতে একটা পদশব্দ শোনা গেল। তার কিছু পরেই দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেন লম্বা সুদর্শন বছর ৩০ এক যুবক। পরিপাটি বেশবাস ও আভিজাত্যপূর্ণ চেহারায় একটা লাজুক ভাব। হোমসের সঙ্গে করমর্দন করে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে চাইলেন। মিস্টার হোমস, ব্যাপারটা খুবই সংবেদনশীল। আমার সঙ্গে প্রফেসর প্রেসবুরির যে সম্পর্ক, তাতে তৃতীয় কোনো ব্যক্তির সামনে বিষয়টা নিয়ে আলোচনা করা আমার পক্ষে শোভনীয় নয়। ডক্টর ওয়াটসন আমার অন্তরঙ্গ বন্ধু, আমার মামলায় আমার সহকারী। বেশ, আশা করি বুঝতে পারছেন আমি কেন বিষয়টার গোপনীয়তা বজায় রাখতে চাইছি। ওয়াটসন, তোমার সাথে আলাপ করিয়ে দিই, এনে মিস্টার ট্রেভর বেনেট, প্রফেসর প্রেসবুরির সেক্রেটারি, ওনার সাথে একই বাড়িতে থাকেন, প্রফেসরের কন্যার বাগদত্তা। আশা করি ওনার সহযোগিতা পেলে আমরা এই মামলার সহজেই সমাধান করতে পারব। আমিও দ্রুত এই অশান্তির থেকে নিষ্কৃতি চাই। ডক্টর ওয়াটসন কি পুরো বিষয়টা জানেন? না, মানে আমি এখনো জানাবার সময় পাইনি। তাহলে আমি বরং আগের কথাগুলো বলি। না থাক, আমিই বলছি। শোনো ওয়াটসন, প্রফেসরের খ্যাতি গোটা ইউরোপ জুড়ে, পড়াশোনা নিয়েই সারাটা জীবন কাটিয়েছেন, কোনোদিন কোনো অনৈতিক কাজ করেননি, ভদ্রলোক বিপত্নিক ও নিজের বলতে একমাত্র মেয়ে এডিথ। তিনি খুবই কর্মঠ ও শক্ত ধাঁচের মানুষ, মেয়েকে নিয়ে ভালোই ছিলেন, কিন্তু মাস দুই আগে থেকেই হঠাৎই সব কিছু কেমন যেন বদলে গেল। ৬১ বছর বয়সে এসে ঠিক করলেন তিনি তারই সতীর্থ কম্পারেটিভ অ্যানাটমির অধ্যাপক মর্ফির মেয়েকে বিয়ে করবেন, অ্যালিস মর্ফি, রূপে গুণে অনন্যা। তিনিও বাড়ির সবার অমতে প্রফেসরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ব্যাপারটা অত্যন্ত বিরক্তিকর। শুধু বিরক্তিকরই নয়, অস্বাভাবিকও। প্রফেসর প্রেসবুরি সম্পদশালী, আবার অন্য অনেক পাণিপ্রার্থী থাকা সত্ত্বেও ভদ্রমহিলা প্রফেসর প্রেসবুরিকেই বিবাহ করতে চাইলেন। ঠিক সেই সময়ই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। প্রফেসর হঠাৎই কাউকে কিছু না জানিয়ে উদা হয়ে গেলেন, এমন কাজ আগে কখনো করেননি। অবশ্য দিন ১৫ পর তিনি আবার ফিরে এলেন, তবে তিনি কোথায় গিয়েছিলেন কাউকে জানালেন না। দৈবক্রমে প্রাগ থেকে প্রফেসরের এক বন্ধু জানালেন তিনি সেখানে প্রফেসরকে দেখেছেন, তবে তার সাথে কোনো কথা হয়নি। এরপর থেকেই প্রফেসরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেছে। তিনি অস্বাভাবিক রকমের ধূর্ত ও ক্রুড়ো হয়ে উঠেছেন। আগের সেই ঋজু স্বভাবের মানুষটি কোথায় যেন হারিয়ে গেলেন। এখন তার সব কিছুতেই যাকে বলে লুকোচুরি। তবে তার ধৈর্য শক্তির কোনো পরিবর্তন ঘটেনি। কলেজে আগের মতোই অসাধারণ পড়াচ্ছেন, তার মেয়ে অনেকবার বাবাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবারে আপনি বলুন মিস্টার বেনেট, নতুন করে আর কি কি ঘটেছে? মিস্টার ওয়াটসন, জানেন প্রফেসর আমার কাছে কোনোদিনও কিছু লুকাতেন না, তিনি আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। তার সমস্ত কাগজপত্র সামলাবার দায়িত্বও আমারই ছিল, এমনকি তার চিঠিপত্রের উত্তরও আমিই দিতাম। কিন্তু প্রাগ থেকে ফেরার পর তিনি হঠাৎ একদিন আমায় নির্দেশ দিলেন লন্ডন থেকে আসা ক্রস চিহ্ন দেওয়া চিঠিগুলো আমি যেন না খুলি। এরকম বেশ কয়েকটা চিঠি এসেও ছিল, কিন্তু সেগুলো আলাদা করে সরিয়ে রাখেন, চিঠির উত্তর লিখে নিজেই সেগুলো ডাকে ফেলেন, আমার হাতে দেন না। আর কি যেন একটা বাক্সের কথা বলছিলেন? প্রাগ থেকে প্রফেসর একটা কাঠের বাক্স নিয়ে এসেছেন, সেটাকে তিনি তার নিজের আলমারিতে রেখেছেন। একদিন যন্ত্রপাতি বের করতে গিয়ে আমি বাক্সটায় হাত দিয়ে ফেলেছিলাম,
সেটা দেখতে পেয়ে প্রফেসরের সে কি রাগ! সারা সন্ধে আমার সঙ্গে অত্যন্ত অভদ্র ব্যবহার করলেন। তারপর মিস্টার বেনেট পকেট থেকে একটা ডায়েরি বের করে তাতে নজর বুলিয়ে বললেন, ঘটনাটা ঘটেছিল 2রা জুলাই। এটা আপনি একটা দারুণ কাজ করেছেন মিস্টার বেনেট, তারিখগুলো আমার অনেক কাজে লাগবে। আসলে প্রফেসরের এই অস্বাভাবিক আচরণ দেখার পর থেকেই আমার মনে হচ্ছে ব্যাপারটার একটা কিনারা হওয়া উচিত। জানেন, 2রা জুলাই স্টাডি থেকে হল ঘরে আসার সময় রয় আচমকা প্রফেসরকে আক্রমণ করে, সেটাই প্রথমবার। তারপরে 11ই জুলাই আবার একই ঘটনা ঘটে। তৃতীয়বার রয় প্রফেসরকে আক্রমণ করলো 20শে জুলাই। রয় এমনিতে খুব শান্তশিষ্ট মিশুকে কুকুর, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে থাকার ফলে আমরা এক প্রকার বাধ্য হই ওকে আস্তাবলে রাখার সিদ্ধান্ত নেই। আমি বোধহয় আপনাকে অকারণে বিরক্তি করছি মিস্টার হোমস। কথাটা মিস্টার বেনেট খানিকটা ভর্ৎসনা সুরেই বললেন, কারণ হোমস তখন উদাসভাবে ছাদের দিকে তাকিয়ে আছে। ওর মুখ দেখে আদৌ কিছু শুনছে বলে মনেই হচ্ছে না। মিস্টার বেনেটের ডাকে সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার বেনেট, আপনি আমাদের অনেকগুলো নতুন তথ্য দিলেন। আপনার আরও কিছু বলার থাকলে নিঃসংকোচে বলতে পারেন, প্লিজ। এবারে মিস্টার বেনেটের মুখে একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল। একটা ঢোক গিলে তিনি বললেন, মানে গত পরশু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্যাসেজের এক প্রান্তে প্রফেসরের শোবার ঘর, আর অন্য প্রান্তে সিঁড়ি। রাত তখন প্রায় 2টো। আমার বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ প্যাসেজে একটা চাপা শব্দ শুনতে পেয়ে আমি দরজা খুলে প্যাসেজে উঁকি মারলাম। ঘটনার তারিখ? পরশু, 4ঠা সেপ্টেম্বর। তারপর? পরের অভিজ্ঞতাটা খুবই ভয়ঙ্কর মিস্টার হোমস। প্যাসেজের সিঁড়ির দিকে কাউকে যেতে হলে তাকে আমার ঘরের সামনে দিয়েই যেতে হবে। সারা প্যাসেজটা ঘুটঘুটে অন্ধকার, কেবলমাত্র একটা ছোট জানালা দিয়ে এক চিলতে আলো এসে পড়ছিল। আমার মনে হলো একটা কালো মতো অন্ধকার জিনিস প্যাসেজ ধরে আস্তে আস্তে এগিয়ে আসছে। ক্রমে জিনিসটা আলোর কাছে এলে দেখলাম সেটা স্বয়ং প্রফেসর ব্রেসবিউরি। অন্ধকার একটা প্রেত মূর্তির মতন উনি হামাগুড়ি দিচ্ছিলেন। হাত পায়ে ভর দিয়ে ঘাটটাকে নুয়ে তিনি তরতর করে এগিয়ে আসছেন। দৃশ্যটা দেখে আমার সারা শরীর অবশ হয়ে এলো, যদিও আমি পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দরজা খুলে বেরিয়ে আসি। ঠিক তখনই প্রফেসর সোজা হয়ে 2 পায়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর দাঁত মুখ খিঁচিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আমি প্রায় ঘণ্টাখানেক ওনার ফিরে আসার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সেরাত্রে মনে হয় তিনি আর বাড়ি ফেরেননি। হয়তো পরদিন সকালে ফিরেছিলেন, আমি ঠিক জানি না। কি হে ওয়াটসন, কি বুঝছ? কোমরের বাতের জন্য মানুষ অনেক সময় ওই রকম করে হাঁটে। না হে, বাত বলে তো মনে হচ্ছে না, পরক্ষণেই সোজা হয়ে উঠে দাঁড়ালেন যে। দেখুন, প্রফেসরের স্বাস্থ্য কোনোকালেই ভালো ছিল না, তবে ইদানিং তাকে দেখে ভীষণ সুস্থ বলেই মনে হচ্ছে। এতটা প্রাণবন্ত সতেজ আমি ওনাকে কখনো দেখিনি, তবে ব্যাপারটা আমার কেমন জানি ভালো ঠেকছে না। ব্যাপারটা ভারী অদ্ভুত। মাই ডিয়ার ওয়াটসন, এ ব্যাপারে তোমার কি মতামত? দেখুন, একজন ডাক্তার হিসেবে আমার ধারণা বুড়ো বয়সে প্রেমে পড়ে ওনার ভীমরতি হয়েছে। সম্ভবত একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্যই উনি বাইরে বেরিয়েছিলেন, আর বাক্সটার সাথে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত আবেগ জড়িত আছে। তাহলে ওলফাউন্ড রয় হঠাৎ প্রফেসরকে কামড়াতে গেল কেন? না না ওয়াটসন, ব্যাপারটা আরও বেশি জটিল। আমার মনে হয়, হোমসের কথা শেষ হবার আগেই দরজা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকলেন একজন তরুণী। তরুণীকে দেখেই মিস্টার বেনেট তড়িঘড়ি চেয়ার ছেড়ে উঠে তার দিকে ছুটে গেলেন। কি এডিট, তুমি এখানে? জ্যাক, আমার খুব ভয় করছে। ওই বাড়িতে আমি আর একা থাকতেই পারছি না, তাই তোমার পিছন পিছন চলে এলাম। মিস্টার হোমস, ইনি মিস এডিট প্রেসবুরি, আমার বাগদত্তা। মিস প্রেসবুরি, মনে হচ্ছে আপনি কোনো গুরুতর খবর নিয়ে ছুটে এসেছেন। আমাদের নতুন অতিথি বেশ সুশ্রী, পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ছাপ স্পষ্ট। মিস প্রেসবুরি
মিস্টার বেনেটের পাশের চেয়ারে বসলেন। তারপর হোমসের মুখের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, জ্যাক এখানে এসেছে ভেবেই আমি এখানে এলাম। মিস্টার হোমস, আপনি আমার বাবার জন্য কি কিছুই করতে পারবেন না? মনে হয় পারবো, তবে ব্যাপারটা একটু জটিল। আপনার যদি কিছু জানানোর থাকে তবে তা স্বাচ্ছন্দ্যে জানাতে পারেন। বাবা কাল সারাদিন ধরে অদ্ভুত আচরণ করছিলেন। এমনিতে উনি অপ্রকৃতাস্থ অবস্থায় যা যা করেন স্বাভাবিক অবস্থায় তার কিছুই মনে করতে পারেন না। কাল রাতে যা ঘটল তারপর থেকে মনে হচ্ছে যে মানুষটাকে আমি দেখছি বাইরে থেকে সে আমার বাবার মতো হলেও ভিতরে যেন অন্য কোনো মানুষ। ঠিক কি হয়েছে একটু খোলসা করে বলুন তো। আমার ঘর তিন তলায়। কাল রাতে রয়ের চিৎকারে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বাইরে তখন ফুটফুটে জ্যোৎস্না। আমি জানলার খড়খড়ি দিয়ে দেখতে গেলাম রয় এমন করছে কেন। এমন সময় কোত্থেকে বাবার মুখটা এসে জানলার শাঁসিতে স্থির হয়ে গেল। আমায় অদ্ভুত ভাবে দেখতে দেখতে জানলার শাঁসিটা টেনে তোলার চেষ্টা করতে লাগলেন। চাঁদের পরিষ্কার আলোয় আমি একটু ভুল দেখিনি মিস্টার হোমস। প্রায় 20 সেকেন্ড মুখটা ওখানে ছিল, তারপর কোথায় যেন সরে গেল। আতঙ্কে আমি আর সারা রাত জানলার কাছে যাইনি। সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখলাম বাবার মেজাজ বেশ গরম। রাতের প্রসঙ্গে আর কেউই কিছু বললাম না। জ্যাক এখানে আসবে জানতাম। হোমস বিস্মিতভাবে এডিথের কথা শুনছিল। এবারে প্রশ্ন করল, আচ্ছা আপনাদের বাগানে তিনতলার ওঠার মতন কোনো লম্বা মই আছে? না, অত লম্বা কোনো মই আমাদের বাড়িতে নেই। আমি সত্যিই বুঝতে পারছি না বাবা কি করে অত উঁচুতে উঠলেন। কাল 5ই সেপ্টেম্বর। মিস্টার বেনেট, আপনি আপনার ডায়েরিটা যদি অনুগ্রহ করে আমার কাছে রেখে যান, তারিখগুলো একটু ভালো করে দেখা দরকার। আপনারা বলছেন প্রফেসর যা করেন তা ভুলে যান, ওনার এই বিস্মৃতি সুযোগ নেই, একবার ওনার সাথে দেখা করতে হবে, বুঝলে ওয়াটসন? আমরা ওনার কাছে গিয়ে বলবো আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, উনি নিশ্চয় মনে করতে পারবেন না। সেই সুযোগে ওনাকে একবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করে আসব। অসাধারণ পরিকল্পনা, তবে খুব সাবধান, রেগে গেলে প্রফেসর কিন্তু ভীষণ হিংস্র হয়ে উঠতে পারেন। সোমবার সকালেই আমরা ক্যাম্পফোর্ড পৌঁছে গেলাম। স্থানীয় একটা সরাইখানায় ব্যাগপত্র রাখার পরে হোমস বলল, ওয়াটসন, আমার মনে হয় লাঞ্চের আগেই আমাদের একবার প্রফেসরের সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু গিয়ে কি বলবে? 26 তারিখ উনি অদ্ভুত আচরণ করেছেন, আশা করি ওই দিনের কিছুই তিনি মনে করতে পারবেন না। আমরা দেখা করে বলবো আমাদের 26 তারিখেই অ্যাপয়েন্টমেন্ট ছিল। বেশ, তবে চলো যাওয়া যাক। প্রাচীন কলেজ বাড়িগুলোকে পেরিয়ে গাছে ঘেরা রাস্তা দিয়ে আমরা একটা সুসজ্জিত বাড়ির সামনে এসে হাজির হলাম। বাড়ির চারিধারে সবুজ ঘাসে ঢাকা লন ও বেগুনি ইউস্টেরিয়া ফুলের গাছ দেখে বুঝলাম প্রফেসর বেশ বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। আমরা বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই একটা পাণ্ডুর মুখ সামনে জানলা দিয়ে উঁকি দিল। ঘন ভ্রুর নিচে একজোড়া উৎসুক চোখ মোটা ফ্রেমের চশমার মধ্যে দিয়ে আমাদের দেখতে লাগল। কিছুক্ষণের মধ্যেই প্রফেসর প্রেসবুরি বাড়ির বাইরে বেরিয়ে এলেন। তাঁর হাবে ভাবে অস্বাভাবিকতার কোনো লক্ষণই নেই। পরনে ফ্রককোট, প্রথম দর্শনে বেশ ব্যক্তিত্বময় রাশভারী মানুষ বলেই মনে হল। আশ্চর্য হল তার চোখ জোড়া, তীক্ষ্ণ, উৎসুক এবং চাতুর্যময়। হোমস তাকে উদ্দেশ্য করে আমাদের দুটো কার্ড বাড়িয়ে দিল। কার্ডগুলো খুঁটিয়ে দেখতে দেখতে প্রফেসর বললেন, আমার সঙ্গে কি দরকার? আপনি আমার সাহায্য চেয়েছেন বলে শুনলাম। প্রফেসরের ধূসর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। তিনি প্রশ্ন করলেন, আপনি শুনেছেন?
কার কাছে? আমি দুঃখিত প্রফেসর, তার নাম প্রকাশে অসুবিধা আছে। আমার কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি আপনাকে সাহায্য চেয়ে ডেকে পাঠিয়েছি? না। কোনো চিঠি, টেলিগ্রাম? না। প্রফেসর ঘরের উল্টো দিকে গিয়ে একটা ঘন্টা বাজালেন, সাথে সাথেই মিস্টার বেনেট ছুটে বেরিয়ে এলেন। জ্যাক, ওনারা বলছেন আমি নাকি ওদের ডেকে পাঠিয়েছি। তুমি মিস্টার হোমস বলে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছ? কই, না তো স্যার। তৎক্ষণাৎ প্রফেসর প্রেসবুরি আমাদের দিকে ফিরে চেঁচিয়ে উঠলেন, মিথ্যেবাদী রোমাঞ্চক, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তারপর প্রায় একরকম ঘাড় ধাক্কা দিয়েই তিনি আমাদের বাড়ি থেকে বের করে দিলেন। আমরা চুপচাপ সামনে রাস্তায় বেরিয়ে এলাম। হোমসের মুখের দিকে চেয়ে বুঝলাম পুরো ব্যাপারটাতে ওও বেশ অবাকই হয়েছে। লোকটার একদমই মাথার ঠিক নেই, যাই হোক অভিযান ব্যর্থ হয়নি। ওনার সঙ্গে একবার সম্মুখ সাক্ষাতের দরকার ছিল, সেটা হয়ে গেল। ঠিক তখনই পেছনে একটা পায়ের শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকালাম। না, প্রফেসর নন, মিস্টার বেনেট দৌড়াতে দৌড়াতে আসছেন। তিনি হাঁফাতে হাঁফাতে বললেন, দুঃখিত মিস্টার হোমস, দয়া করে কিছু মনে করবেন না, প্রফেসরকে এতটা খারাপ মেজাজে কখনো দেখিনি। এবারে বুঝলেন তো আমরা কেন এতটা ঘাবড়ে গেছি? দেখলাম, আসলে আমার চালেই ভুল হয়ে গেছে। দেখছি উনি কিছুই বলেন না, সব মনে রাখেন। যাগে, যাবার আগে একবার মিস প্রেসবুরির ঘরটা দেখা যাবে? আমরা মিস্টার বেনেটের সাথে কয়েকটা ঝোপঝাড়ের পাশ দিয়ে কিছুটা এগিয়ে যাবার পর তিনি আঙুল তুলে ইশারা করে বললেন, ওই যে বাঁদিক থেকে দ্বিতীয়টা। মই ছাড়া ওখানে চড়া অসম্ভব। কিন্তু দেখেছ ওয়াটসন, জানালার পাশে একটা আইভি লতা আছে। কিন্তু ওই বে কি মানুষে উঠতে পারে? সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর। তবে ও, আপনাকে আর একটা কথা বলার আছে মিস্টার হোমস। লন্ডনে প্রফেসর যাকে চিঠি পাঠান তার ঠিকানাটা জোগাড় করেছি। আজ সকালেই উনি চিঠি লিখেছেন বলে মনে হয়। সেক্রেটারি হিসাবে কাজটা অনৈতিক, কিন্তু কি করব বলুন। হোমস কাগজটা উল্টে পাল্টে দেখে বলল, ডোরাক স্লোভেনিক বলে মনে হচ্ছে। এটা আপনি একটা দারুণ কাজ করেছেন মিস্টার বেনেট। চলো হে ওয়াটসন, আমরা আজকেই লন্ডন ফিরব। এখানে থেকে আমাদের আর কোনো কাজ নেই, কটা দিন ধৈর্য ধরে দেখা যাক। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের আবার ক্যাম্পফোর্ডে আসতে হবে। পরের মঙ্গলবারটা একটু সাবধানে থাকবেন মিস্টার বেনেট, এর মধ্যে প্রফেসরকে আর বিশেষ ঘাটাবার দরকার নেই। সরাইখানা থেকে ফেরার পথে হোমস একবার টেলিগ্রাম অফিসে ঢুকল। সন্ধে নাগাদ টেলিগ্রামের জবাবও এসে গেল, কমার্শিয়াল রোডে ডোরাকের সঙ্গে দেখা করেছি, বোহেমিয়ার মানুষ, বুড়ো ভীষণ সেয়ানা, মণিহারির দোকান আছে, ইতি মার্সার। ওয়াটসন, তুমি বাড়ি ছেড়ে দেবার পর মার্সারকে নিয়োগ করেছি, বেশ কাজের ছেলে, আমায় অনেক গোপন খবর এনে দেয়। কিন্তু এই সব ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র কোথায়? কুকুরটার হঠাৎ হঠাৎ খেপে ওঠা, কাউকে না জানিয়ে প্রফেসরের বোহেমিয়া যাত্রা, রাতের অন্ধকারে প্যাসেজে হামাগুড়ি দেওয়া, পুরোটাই তো একটা বিশাল ধাঁধা। হোমস হাতে হাত ঘষে বলল, এসো আগে তারিখগুলো পরপর সাজিয়ে ফেলি। ডায়েরি থেকে বোঝা যাচ্ছে 2রা জুলাইয়ের পর থেকে ঠিক 9 দিন অন্তর অন্তর ঘটনাগুলো ঘটছে, ব্যতিক্রম কেবল 3রা সেপ্টেম্বর। কেন, কাকতালীয়? না না ওয়াটসন, এটা কিছুতেই কাকতালীয় হতে পারে না। না, আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে প্রফেসর 9 দিন অন্তর অন্তর বিশেষ কোনো কড়া জাতের ওষুধ সেবন করতেন, যার প্রভাব ক্ষণস্থায়ী হলেও বেশ তীব্র, আর সেই ওষুধই প্রফেসরকে হিংস্র করে তুলেছে। এবং যতদূর মনে হচ্ছে রাগে থাকার সময় থেকেই তিনি এই ওষুধটা চালু করেছেন। এখন জিনিসটা যোগান দিচ্ছে একজন বোহেমিয়ান দালাল। কিন্তু বাকি ব্যাপারগুলো, ওই কুকুর, তিনতলায় জানলায় মুখ,
হামাগুড়ি দেওয়া ক্রুশ চিহ্ন দেওয়া চিঠি। সবুর করো, সবুরে মেওয়া ফলে। মিস্টার বেনেট নতুন কি খবর আনেন দেখি। মিস্টার বেনেটের খবরের জন্য বেশি দিন অপেক্ষা করতে হল না। তিন দিন পর তিনি সকালেই খবর পাঠালেন। হোমস যা সন্দেহ করেছিল ঠিক তাই হয়েছে। মিস্টার বেনেটি আমাদের ডেকেছিল ভেবে প্রফেসর সারা দিন তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, কিন্তু তারপর তিনি একদম স্বাভাবিক হয়ে গেছেন, এমনকি কলেজে অসাধারণ বক্তৃতা পর্যন্ত দিয়েছেন। মিস্টার বেনেট আরও জানিয়েছেন যে প্রফেসর প্রেসবুরিকে তিনি চিনতেন ইনি যেন ঠিক সেই প্রফেসর নন। তিনি আগের থেকে অনেকটা বদলে গেছেন। হোমস তাকে আশ্বস্ত করে জানিয়ে দিল আগামী মঙ্গলবার আমরা আবার কমফোর্ট যাব। এরপর গোটা সপ্তাহটায় হোমসের আর কোনো নাগাল পাওয়া গেল না। খবর পেলাম প্রফেসরের বাড়িতেও এর মাঝে আর কোনো ঝামেলা হয়নি। মঙ্গলবার কমফোর্ট গিয়ে আমরা চেকার্স সরাইখানায় উঠলাম। সেদিন সন্ধেবেলাতে মিস্টার বেনেট আমাদের সঙ্গে দেখা করতে এসে বললেন, আজই প্রফেসরের নামে লন্ডন থেকে একটা বাক্স আর চিঠি এসেছে। দুটোরই ডাক টিকিটের তলায় ক্রুশ চিহ্ন দেওয়া ছিল। আমার অবশ্য খুলে দেখতে সাহস হয়নি। দেখুন মিস্টার বেনেট, আমার অনুমান যদি ভুল না হয় তবে আজ একটা না একটা কিছু ঘটবেই। আজকে প্রফেসরকে একটু চোখে চোখে রাখবেন। আমরা আপনাদের বাড়ির কাছাকাছিই থাকব। যদি দেখেন উনি আপনার ঘরের সামনে এসে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন তাহলে ওনাকে বিরক্ত করবেন না। ওনার ওই বিশেষ বাক্সের চাবিটা কোথায় থাকে জানেন? ওর ঘড়ির চেনে আটকানো থাকে। সেরকম দরকার হলে ওটা তালা ভাঙতে হবে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো শক্ত সমর্থ পুরুষ আছে? আছে, ম্যাকফেইল, আমাদের গাড়ির কোচওয়ান। আজ রাতে ওনাকে একটু সজাগ থাকতে বলবেন, ওকে আমাদের প্রয়োজন হতেও পারে। এখন আপনি বাড়ি যান, আশা করি ভোর হওয়ার আগেই আমাদের আবার দেখা হবে। মধ্যরাতে হাড় কাঁপানো ঠান্ডায় আমি আর হোমস প্রফেসর প্রেসবুরির বাড়ির হলঘরের সামনের ঝোপে লুকিয়ে বসে রইলাম। থেকে থেকেই কনকনে হিমেল হাওয়া বইছে। ঘন মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে সাদা চাঁদটা মাঝে মাঝে উঁকি মারছে। এমনি সময় এই রাত্রি জাগরণ অত্যন্ত ক্লান্তিকর হতো, কিন্তু উত্তেজনায় আর কৌতূহলের দরুন ব্যাপারটা আর কষ্টকর বলে মনে হচ্ছে না। হোমস নিচু স্বরে বলল, যদি সত্যি নদিন পরপর এই ঘটনাগুলো ঘটে তবে আজ রাতে প্রফেসর নিশ্চয় কিছু করবেন। বোহিমিয়ান এজেন্ট ঠিক কী রকম ওষুধ পাঠাচ্ছে সেটা ধরতে না পারলেও জিনিসটা উনি নদিন অন্তর অন্তর সেবন করছেন, আর জিনিসটার সাথে নিশ্চিত প্রয়াগের একটা সম্পর্ক আছে। ওনার উপসর্গগুলো কিন্তু ভারী অদ্ভুত। ওয়াটসন, প্রফেসরের আঙুলের ডগাগুলো লক্ষ্য করেছ? আমি স্বীকার করতে বাধ্য হলাম আমি ব্যাপারটা খেয়াল করিনি। চামড়া পুরু হয়ে গেছে, হাতের তেলোতে কড়া পড়েছে, ভারী অদ্ভুত রকমের, এমনটা আগে কখনো দেখিনি। কথা বলতে বলতেই হোমস হঠাৎ চুপ করে গেল, তারপর কপাল চাপড়ে বলে উঠল, ওয়াটসন, আমি কি বোকা, এই সহজ ব্যাপারটা এতদিনে ধরতে পারিনি। ওই গার্ডগুলো দেখেও যে কেন বুঝলাম না, কুকুরের তেড়ে যাওয়া, অলিভ লতা, সব 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 মিলে যাচ্ছে। আরে ওয়াটসন, ওই দেখো। সামনে তাকিয়ে দেখলাম হলঘরের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ড্রেসিং গ্রাউন্ড পরে আলো থেকে অন্ধকারে বেরিয়ে এলো প্রফেসরের দীর্ঘ দেহটা। শিরদাঁড়া সামান্য সামনে ঝুঁকে পড়েছে, দুহাত বন মানুষের মতো দুদিকে ঝুলছে। তারপরেই ঘটল অবিশ্বাস্য ঘটনাটা। প্রফেসর নিচু স্বরে হঠাৎ চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে তত্তর করে এগিয়ে যেতে লাগলেন। তারপর রীতিমতো লাফাতে লাফাতে বাড়ির কোণের দিকে অদৃশ্য হয়ে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই মিস্টার বেনেটও হলঘর ছেড়ে বেরিয়ে এলেন। তাড়াতাড়ি এসো ওয়াটসন। হোমসের ডাক শুনেই আমি দৌড়ে আরেকটা ঝোপের পিছনে এসে দাঁড়ালাম। সেখান থেকে চাঁদের আলোয় প্রফেসরকে স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি আইভিলতায় ছাওয়া দেওয়ালটার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছেন।
পরমুহূর্তেই আইভিলতা আঁকড়ে ধরে তিনি দেওয়াল বেয়ে ক্ষিপ্র বেগে ওপরে উঠতে থাকলেন। এক লতা থেকে আরেক লতায় ঝাঁপিয়ে পড়ে দিব্যি দোল খেতে থাকলেন। হাওয়ায় তার ড্রেসিং গাউনটা দুলছিল, যার ফলে তাকে একটা অতিকায় বাদুড়ের মতো দেখতে লাগছিল। বেশ কিছুক্ষণ লম্পঝম্প করার পর তিনি নেমে এসে মাটির উপর চার হাতে পায়ে দাঁড়িয়ে রইলেন। আস্তা বলে বাঁধা রয় ততক্ষণে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করেছে। মালিককে দেখে তার চিৎকার আরও বেড়ে গেল। আমাদের আরও অবাক করে প্রফেসর নানাভাবে কুকুরটাকে উত্তপ্ত করতে লাগলেন। প্রবল ক্রোধে উত্তেজনায় পাগল হয়ে রয় প্রায় শিকল ছেঁড়ার উপক্রম করেছে। আমি আমার এত বছরের অভিজ্ঞতায় এমন কাণ্ড কখনো দেখিনি। ঠিক এই সময়ই একটা সাংঘাতিক ব্যাপার ঘটল। রয়ের শিকলটা ছিঁড়ল না ঠিকই, কিন্তু টানা হেঁচড়াতে কুকুরটার কলারটা আলগা হয়ে গেল। বিরাট চিৎকার করে উলফাউন্ড রয় ঝাঁপিয়ে পড়ল প্রফেসরের উপর। যন্ত্রণায় চিৎকার করে উঠলেন প্রফেসর। রয় ততক্ষণে দাঁত বসিয়ে দিয়েছে প্রফেসরের গলায়। আমরা দৌড়ে গিয়ে দুজনকে ছাড়াতে চেষ্টা করলাম। শেষে অনেক কষ্টে মিস্টার বেনেট রয়কে সরিয়ে নিয়ে গেলেন। আমাদের চিৎকার চেঁচামেচিতে দেখি কোচুয়ান ম্যাকফেইলও আস্তাবল থেকে বেরিয়ে এসেছে। রয়কে ভালো করে আটকে আমরা প্রফেসরকে ধরাধরি করে তার ঘরে নিয়ে গেলাম। মিস্টার বেনেটেরও কিছুটা ডাক্তারি জানা ছিল। তার সাহায্যে আমি প্রফেসরের ঘাড়ে একটা ব্যান্ডেজ বেঁধে দিলাম। দাঁতটা ক্যারোটিড ধমনী ঘেঁষে ঢুকেছিল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আধ ঘন্টা পর মরফিয়া দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে বললাম, আমার মনে হয় ওনাকে কোনো ভালো ডাক্তার দেখানো উচিত। মিস্টার বেনেট প্রতিবাদ করে উঠলেন, না না, সেটা আমরা করতে পারবো না। খবরটা বাইরে বেরোলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, ওনার পরিবারের মান সম্মান বলে আর কিছুই থাকবে না। মিস্টার বেনেট, আপনি ঠিকই বলেছেন। আমারও মনে হয় ব্যাপারটা নিজেদের মধ্যে রাখা উচিত। যা করার আমরা নিজেরাই করব। ওনার ঘড়ির চেইন থেকে চাবিটা নিন। ম্যাক্সওয়েল ততক্ষণ প্রফেসরের পাহারা দিক, আমরা বরং দেখে আসি কাঠের বাক্সটা কি আছে। কাঠের বাক্সে খুবই সামান্য কয়েকটা জিনিস ছিল। একটা খালি ওষুধের শিশি, আরেকটা অর্ধেক ভর্তি শিশি, একটা হাইপোডার্মিক সিরিঞ্জ ও কয়েকটা বিদেশি চিঠি। ঠিকানাগুলো খুব কাঁচা হাতে লেখা, আর ডাক টিকিটের তলায় সেই ক্রস চিহ্ন। সবকটি চিঠি এসেছে কমার্শিয়াল রোড থেকে। ইয়ে ডোরাক নতুন ওষুধের রসিদ পাঠিয়েছে। এসব ছাড়াও একটা অত্যন্ত শিক্ষিত হাতের লেখা খাম পাওয়া গেল, অস্ট্রিয়ার ডাক টিকিট, প্রাগের স্ট্যাম্প মারা। এই তো পাওয়া গেছে। তারপর হোমস খাম থেকে চিঠিটা বের করে পড়তে আরম্ভ করল। মাননীয় বন্ধু, চিকিৎসা এই অবস্থা চলতেই পারে, তবে কিঞ্চিত বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। বন মানুষের সিরাম পাওয়া গেলে আরো ভালো কাজ হতো, কিন্তু তা না পাওয়ায় কৃষ্ণকায় লেঙ্গুরের ব্যবস্থা করা হয়েছে। লেঙ্গুর চার পায়ে হাঁটে, লতা বেয়ে লাফিয়ে চলে। সেখানে বন মানুষ অনেকটা মানুষের মতনই। আমি আপনাকে খুব সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ করছি। ইংল্যান্ডে আপনি ছাড়াও আমার একজন খদ্দের আছে। আমার এজেন্ট ডোরাক আপনাদের দুজনের সাথেই যোগাযোগ রাখবে। ইতি শ্রদ্ধাসহ এইচ লোয়েনস্টাইন। লোয়েনস্টাইন নামটা কদিন আগেই খবরের কাগজে পড়েছিলাম। তিনি নাকি যৌবন পুনরুদ্ধারের এক অভিনব ওষুধ আবিষ্কার করেছেন। সেই লোয়েনস্টাইন এখন প্রাগে, কিন্তু তিনি ওষুধের উপাদান প্রকাশ করতে চাননি বলে বিজ্ঞান জগৎ তার ওষুধকে স্বীকৃতি দেয়নি। আমার কথা শুনে মিস্টার বেনেট বইয়ের তাক থেকে একটা প্রাণীবিদ্যা সম্পর্কিত বই নামিয়ে আনলেন। তারপর পাতা খুঁজে পড়তে শুরু করলেন। লেঙ্গুর, হিমালয় অঞ্চলের কালো মুখ বিশিষ্ট বাঁদর, লতা বেয়ে লাফ ঝাঁপ করে, চার পায়ে হাঁটে। থ্যাংক ইউ মিস্টার হোমস, আপনার দৌলতেই এই ওষুধের উৎস এতদিনে জানা গেল। উৎস? এর আসল উৎস তো প্রফেসরের মতো মানুষদের আকাঙ্ক্ষা, যে কারণে বিয়ের আগে তিনি যৌবন ফিরিয়ে আনতে চেয়েছেন। তিনি ভুলে গিয়েছিলেন যা কিছু অমোক সত্য তার ঊর্ধ্বে উঠতে গেলে আখেরে ক্ষতিই হয়। প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলে অতি উত্তম মানুষও পশুতে পরিণত হয়। শিশির ভিতরের টলটলে পদার্থটার দিকে চেয়ে হোমস ফের বলল, দেখো ওয়াটসন, মানুষের ভোগ লালসার কি করুণ পরিণতি। যেটুকু আছে তাই নিয়েই আমাদের বাঁচতে হবে।
তার থেকে বেশি আকাঙ্ক্ষা করাটা সম্পূর্ণ মানবজাতির পক্ষেই বিপজ্জনক। আমার আর কিছু বলার নেই মিস্টার বেনেট, ঘটনাগুলোর কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন। রয় তার সূক্ষ্ম অনুভূতির দ্বারা প্রফেসরের স্বরূপ আগেই বুঝেছিল। কুকুরেরা পরিবর্তনটা আগেই বুঝতে পারে, সম্ভবত গায়ের গন্ধ থেকেই বুঝতে পেরেছিল যে প্রফেসর বাদর হয়ে তাকে উত্তক্ত করছেন। লেঙ্গু লাভ ছাপ করতে ভালোবাসে, প্রফেসরও তাই করতেন। লতা বেয়ে লাফিয়ে মেয়ের জানালার কাছে উঠে গিয়েছিলেন। যাগে চলো ওয়াটসন, ফেরা ট্রেনে সময় হয়ে গেল। যাবার আগে চেকার্স সরাইখানা থেকে এক কাপ গরম চা জমিয়ে খাওয়া যাবে।